অডিয়েন্স বলে লেখা আছে, তো এই অডিয়েন্সে টাচ করে দিবেন। দেওয়ার পরে কিছু একটি টাইম, হ্যালো গাইস আপনারা কেমন আছেন, আশা করি সকলে ভালোই আছেন। তো আপনাদেরকে আমি দেখাতে চলেছি ইন্টারেস্টিং একটি ভিডিও, যে ভিডিওটি দেখলে আপনার নিজেরও ভালো লাগবে। তো দেরি না করে চলেন ভিডিওটি আরম্ভ করি। তো সবচেয়ে মজার বিষয় হলো নতুন যে যারা ক্রিয়েটর আছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য, কারণ আপনি একটি ভিডিও দিয়েছেন, আপনার ভিউজ হয়েছে, ভিউজটি কোথা থেকে হলো, কোথাকার মানুষ দেখলো, সেটা আপনি কিভাবে বুঝবেন আর কিভাবে দেখবেন। সেই জন্য দেরি না করে চলেন ভিডিওটি আরম্ভ করি। তো সর্বপ্রথম আপনি যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন youtube.com। হ্যাঁ আমি এখানে লিখব youtube.com, youtube.com লিখেছি, এখানে সার্চ দিব। আর আপনি চাইলে আপনিও সার্চ দিবেন youtube.com। youtube.com সার্চ করার পরে কিছু একটি ওয়েব নিবে, নেওয়ার পরে এখানে আপনার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলটি শু করবে। তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউবের লোগোটি আছে, হ্যাঁ লোগোতে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে ইন্টারফেস আসবে, উপরে দেখবেন ইউয়ার চ্যানেল, তো ইউয়ার চ্যানেলে আপনি টাচ করে দিবেন। দেওয়ার সাথে সাথে এইখানে আপনার চ্যানেলটি শু করবে, শু করার সাথে সাথে আপনি এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, তো ক্রিয়েট চ্যানেলে যাবেন। যাওয়ার পরে কিছু একটি টাইম ওয়েট, হ্যাঁ দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি এখানে শু করছে। তারপরে আপনি কি করবেন, আপনি এইখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনার যদি মোবাইল দিয়ে আপনি দেখতে চান তাহলে এখানে নাম কয়টি শু করবে না, যদি কম্পিউটারে দেখতে চান তাহলে অবশ্যই শু করবে। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, যদি আপনি এই ইন্টারফেসটি দেখতে চান তাহলে আপনার এটা ডেস্কটপ মুডটি অন করে নেওয়া লাগবে। ডেস্কটপ মুডটি যদি অন করে নেন তাহলে আপনার কামটি ভালো হবে, আপনার সুন্দর হবে। হ্যাঁ আমি দেখাচ্ছি এইখানে যে একটি লোগো দেখতে পাচ্ছেন এইখানে চলবে, এখানে তিন নাম্বারটি নিয়ে নেবেন আপনি। নেওয়ার পরে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপলোড নিয়েছে। নেওয়ার পরে অডিয়েন্স বলে লেখা আছে, তো এই অডিয়েন্সে টাচ করে দিবেন। দেওয়ার পরে কিছু একটি টাইম নেবে, আপলোড নেবে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে শুটি এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেট মোড, এই সেট মোডে টাচ করে দিবেন। দেওয়ার পরে এইভাবে আপলোড নিবে, আপলোড নেওয়ার পরে আপনি এইভাবে যা আপলোড নিচে দেখতে পাচ্ছেন, তো এখানে কি করবেন সেটাও দেখাবো এখন। তো দেরি না করে চলেন দেখি, এখানে যে দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার অপশনটিতে টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে এন্টারপ্রাইজটি শু করবে, দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন যে যে দেশ থেকে আপনার ভিডিওটি দেখছে সেই সেই দেশের নাম শু করছে। এই দেখেন উপরে বাংলাদেশ, তলে ইন্ডিয়া, তো এইভাবে যতগুলি দেশে থেকে আপনার ভিডিওটি দেখছে ততগুলি দেশের নাম এখানে শু করবে। তো আপনি যদি ইচ্ছা করেন কোন দেশে থেকে, কোন রাজ্য থেকে দেখছে সেটা যদি ইচ্ছা করেন, সেটা যদি দেখতে চান তাহলে আমার মতন আমি দেখব, আমার যেহেতু আমার বাড়ি ইন্ডিয়াতে আমি ইন্ডিয়াতে টাচ করে দিব। ইন্ডিয়াতে টাচ করার সাথে সাথে এখানে শু করবে, এ দেখেন শু করছে। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, তো এইভাবে সব কোন কোন রাজ্য থেকে দেখতে পারছে, ইন্ডিয়ার কোন কোন রাজ্য থেকে দেখছে সেগুলি এখানে শু করবে, বরাবর শু করছে। তো চাইলে আপনি এইভাবে আপনি নিজেও মোটামুটি শু করতে পারেন, এইভাবে দেখতে পারেন যে আপনার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছে, কিভাবে দেখছে আর কোথা থেকে দেখছে। তো আপনি চাইলে আপনি নিজেও দেখতে পারবেন। তো দেরি না করে কেউ যদি দেখতে চান তাহলে নিশ্চয়ই এইভাবে দেখে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।